শুধু থেকে যাওয়াটাকেই ভালোবাসা বলে না, থাকার মতো করেই থাকতে হয়। কারোর জীবনে থেকেও যদি আপনি তাকে অবহেলা করেন, গুরুত্ব না দেন, যথার্থ সম্মান না করেন, তবে এরকম থাকার চেয়ে না থাকাটাই ভালো। শুধু থেকে গেলেই হয় না, থাকার পর মানিয়ে নিয়ে সুন্দরভাবে পথ চলাটাও শিখতে হয়। শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসার মানুষটাকে যথার্থ সম্মান করতেও জানতে হয়, তবেই সম্পর্কটা সুন্দর হয়। তো হ্যালো এভরিওয়ান, সাইনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন দুটো বাজে, দুটো থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমার বার্থডে, একটু আগে মানে একটা ভিডিও পোস্ট করেছি, তাইহান আমার জন্য কার্ড বানাচ্ছে। তো এটা সকালবেলায়, গ্যাস তো ছিল না আগের ব্লগে দেখলে। তো তাইহানের পাপা দেখো পায়েস বানিয়েছে, ওই ছোট একটা গ্যাস ছিল ওতে বানিয়ে আর রেখে গেছিলো, আর এখন আমি একটু নিচে দিয়ে আসছি। তো কেমন হয়েছে আমি খেয়ে দেখিনি, ওরা আগে খাক তারপরে খাবো। তো এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো আমি এক্ষুনি খেয়ে দেখলাম, খুবই টেস্টি হয়েছে, পুরো ফিরনি। থ্যাংক ইউ সো মাচ। ও এখানে বসে আছে কিন্তু খালি গায়ে ব্লগে দেখাতে পারছি না। তো আজকে কী কী স্পেশাল হয় তোমাদের আর আমার গিফটগুলো সবই শেয়ার করব, দেখতে থাকো। জন্মদিনটা কী হয়েছে তো দেখো, দুপুরবেলায় খেতে বসবো। তো মা করেছে, আমার শাশুড়ি করেছে চিকেন আলু, আর এটা করেছে লাল শাক, আর আমি করলাম ডাল। ডালটা করতাম না কি জন্মদিন, বয়স্ক বুড়ি আবার জন্মদিন করছে, পায়েস তো করে দিয়েছো আবার কি। গ্যাস তো শেষ হয়ে গিয়েছিল, কি রান্না করবে বলো। এই পায়েসটা খেয়েছে, এখন ভাত খেতে চাইছেন আর। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 11:10 বাকি, আজকে 1st November। তো তোমরা সেই দুপুরবেলায় আমি ভিডিও শ্যুট করেছিলাম, মানে পাপা পায়েস বানিয়েছিল ওটা দেখিয়েছিলাম, তারপরে আর কিছু শ্যুট করা হয়নি। তো এখন দেখো আয়োজন করেছে, কী কী এনেছে তোমাদের একটু দেখাবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। মানে এখন থেকে স্টার্ট করছি। তো এনেছে কেক, আমি জানতাম না কেকটা আনবে, এবারে বলেছিলাম যে এবছর কেক কাটতে হবে না, আমরা প্রত্যেক বছর 12টা বাজার সময়ই আমার কেকটা কাটা হয়। তো এবার বলেছিলাম, বারণ করেছিলাম, কিন্তু তাও মানলো রাতের দিকে আসার সময়। আসলে আর এটা আমার নতুন ড্রেস, ঈদের সময় গেছিল কিন্তু আমি পরিনি। এটা বার্থডে স্পেশালি ড্রেস না, কারণ বার্থডেতে অনেক কিছু দিয়েছে, তোমাদের দেখতেই পাবে। তো কেমন লাগছে জানিও। প্রথমে আমি জানিয়ে দিই, তোমাকে খুব সুন্দর লাগছে ড্রেসটা পরে, আর তুমি তো দেখতে সুন্দরই, ড্রেসটা পরে খুব ভালো লাগছে। আচ্ছা কে কিনেছে আর নিজের হাতে নাম লিখবে, তোমরা ব্লগটা দেখতে থাকো, বেশি বড় করছি না, জায়গা টায়গা থাকে না। তো আর আগের ব্লগে তোমাদের দেখালাম না, তাইহান এই কার্ডটা বানাচ্ছিল, ওর পাপা এটাও হেল্প করে দিয়েছে, ও একা লিখেছে এগুলো। ইউ আর দ্য বেস্ট মা ইন দ্য ওয়ার্ল্ড। আর তাইহানের পাপা আসার সময় দুপুরবেলা গোলাপ এনেছিল, আর সকালে তো পায়েস করে দিয়ে গিয়েছিল। আর এটা দেখো ক্রিম এনেছে, ও নিজের হাতে লিখবে বলে ও কেকটা এনেছে, আমি এখনও দেখিনি। আর এদিকে আমার সব গিফটস আছে, পরে দেখাচ্ছি। তো দেখো এইটা কেক, আর ও নিজেই লিখবে, কি লিখছে কে জানে, আমার নামটাই লিখছে, আর কি লিখবে। পাপা এখন লিখছে মাই অ্যাঞ্জেল সাহিনা, দেখেছো পাপা মাকে কত ভালোবাসে, আমাকে আর ভালোবাসে না, আমি ডেলি রাগ করে দেরি করি। খুব ধীরে ধীরে হচ্ছে, সেজন্য কাট করছি, ঠিক আছে বন্ধুরা। কেক কাটার আগে না মোমবাতি জ্বালানোর পরে বেলুন ছিল একটা, তাইহানের হাত থেকে পড়ে আর ফেটেছিল, তারপর থেকে তাইহানের মুড খুবই খারাপ। কেক কাটার সময় একবার ওর মুখটা দেখো, হচ্ছে হার্ট। দাম একটুখানি বলে দিই, দেখো কেমন লাগছে বলো, কি বলছো বলো। বলছি যে কাঁচা হাতে লিখেছি প্রথম, আর এই প্রথম লেখা, কিন্তু খুব ইচ্ছা ছিল নিজের হাতে একটু সাজাবো, তো কেক তো বানাতে পারবো না, লেখাটা নিজের হাতে সাজাই, সেই জন্য একটা চেয়ে নিয়ে এসেছিলাম। ভালো হয়েছে, খুব সুন্দর একটা ছবি তুলি,
অতচ গিফট দেখানো হলো। তো বন্ধুরা ভেবো না যে এই কটাই গিফট, আরও কিন্তু বক্সে গিফট আছে, তবে থাম্বনেলটা এটা দেবো তো সেই জন্য। এটা হচ্ছে আমার ছেলের দেওয়া গিফট, এই দুটো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আমার সোনা বউ, হ্যাপি বার্থডে টু ইউ। মার হাত থেকে ওটা নাও, মাকে খাইয়ে চুমু খাবে, একটা নাও নাও, একটা মাকে চুমু খাও, ছোট করে কাটো, ভাত খেতে হবে, বিরিয়ানি এনেছে আবার, মা চিকেন করেছিল যদিও, তাও আবার ওটা আনতে গেছে আজকে স্পেশাল দিন না। হ্যাঁ এবারে তোমাকে গিফটটা দিই, হ্যাপি বার্থডে টু ইউ, তোমরা সবাই দেখতে পাচ্ছ তো আমাকে? হ্যাঁ ঠিক আছে, দেখতে পাচ্ছি, আগের তুমি এটা দেখে বলো, পরে ডিজাইনটা দেখাচ্ছি, খুব ভালো হয়েছে, তোমরা দেখতে পাবে কি জানি না, এই গিফটটা দেখেছি কিন্তু আমার অতটা ডিজাইনটা পছন্দ হয়নি, মানে ওটা গিফট দিয়েছে, মানে যার দোকান দিয়ে কিনেছে সে গিফট ওর সাথে এটা দিয়ে, ভাইরাল এটাও কাছে করে দেখিয়ে দিবে। আর এইবারে এখানকার তোমাদের অনেকদিন আগে দেখিয়েছিলাম কিন্তু ওকে আমি বলেছিলাম যেগুলো শেষ হয়ে যাবে এক একটা করে কাট করে রেখে দেবে, আমি পরে অর্ডার দিয়ে দেবো, তো এবারে কাট করে রেখে দিলাম যেগুলো শেষ হয়ে গেছে, আর জন্মদিন আছে ওগুলো সব আমি একসাথে অর্ডার দিয়ে দিয়েছিলাম। এটা আছে দেখো, একটা ফেস ওয়াশ শেষ হয়ে গিয়েছিল, এটা শীত পড়ছে বলে একটা, বাবু আওয়াজ করো না, কি বলে সিরাম, সিরাম সিরাম, আর এটা কম্প্যাক্ট পাউডার মেভলিনের, আর এটা ফাউন্ডেশন, আবার আমার হাতে দিচ্ছে, অন্যান্য জিনিসও দেয়, কখনো প্রেসক্রিপশন প্যাড দেয়, এবারে এটা দিয়েছে, আবার বলে দিচ্ছে এটা বৌদির জন্য। আর আরেকটা দেখাচ্ছি, এটা প্যাক করো, আমি এটা দিয়ে দিলাম, আর এটা দিয়েছে, এটা হচ্ছে ব্লু ক্রস কোম্পানি থেকে পিওর লেদারের একটা ব্যাগ, এখানে একটা ডক্টর লোগো দেওয়া আছে, সেটা দেখা যাচ্ছে না,
এটা যখন আমার হাতে দেয় বলে এটা বাড়িতে নিয়ে যাবে, মানে ওই বৌদির জন্য। তাহলে দেখো কেমন লেগেছে, আচ্ছা এটা কাজ দিই বাবু ব্যাগটা দিয়ে প্রিন্টটাতে। তো এটা দেখাচ্ছিলাম কাজ থেকে দেখাবো বলেছিলাম, এটা দেখো কত সুন্দর, মধ্যে এত কিউট লেগেছে আর স্মেলটাও সুন্দর। দাও ফোকাসটা একটু সেট করে দেখি নি, স্মেলটাও খুব সুন্দর। আর আংটিটা হাত থেকে একটু খুলছি জানো তো, বাক্সটা বেশি বুঝতে পারবে তো, তোমার ভালো লাগবে দেখতে। দেখো ভালো লাগছে, তো খুব ভালোই হলো, মেকআপের জিনিসগুলো না সব এতেই আমি তুলে রাখছি। হ্যাঁ ভিডিও কল, বন্ধুরা দেখো এই হচ্ছে বিরিয়ানি, তো আমরা খেয়ে নিচ্ছি। তাইহান বাবা খাবে না, তাইহান আর আমি তো খেয়ে বলি। তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করলাম, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।